আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে করোনা অনুদানের অনলাইন আবেদন করবেন মোবাইলের মাধ্যমে, তা আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করি। এখানে অনুদানটির শিট রয়েছে, এখানে তার সিল স্বাক্ষর রয়েছে। এটি 17 মার্চ 1921 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো চলুন কীভাবে আবেদন করবেন, আর প্রথমে দেখিয়ে দেয় এটি সত্যি কিনা। তো আমরা এখানে লিখব www.sheet.gov.bd। এটি হচ্ছে একটি সরকারি ওয়েবসাইট, মাধ্যমিক উচ্চ ও উচ্চ শ্রেণীর শিক্ষা বিভাগ। এটি একটি সরকারি সাইট, এখানে দেওয়া রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের জন্য আবেদন সমূহ। এটি নোটিশ বোর্ডের মধ্যে রয়েছে, সেখানে ঢুকলাম। তারপরে এখানে দেওয়া রয়েছে ওই পিডিএফ ফাইলটি আমরা দেখি নাই। এই দেখুন, ওই পিডিএফ ফাইলটি একই শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি। এখানে ফজলুর রহমানের স্বাক্ষর দেওয়া রয়েছে, সিনিয়র সহকারী সচিব, এবং 6টি ধাপে অনুলিপি সদয় অবগতি প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হলো দেওয়া রয়েছে। তো এখান থেকে প্রমাণিত হয় যে এটি অবশ্যই সঠিক, কেননা এটি একটি সরকারি সাইট, gov.bd নামে কোনো সরকারি সাইট ছাড়া কোনো সাইট নেই, অন্য কেউ এই সাইটটি তৈরি করতে পারবে না, তৈরি করলেও তার সমস্যা হবে। তো আপনি অবশ্যই দেখতে পারলেন যে এখানে রয়েছে সঠিক প্রমাণ। তো আমরা এখন দেখাবো মোবাইলের মাধ্যমে কীভাবে এই আবেদনটি করে ফেলবেন। তো এর জন্য আমরা একটু নিচে যাব, এখানে রয়েছে অনলাইন অনুদানে আর্থিক অনুদানের অনলাইন আবেদন। তো এখানে আমরা ঢুকব, ঢোকার পরে দেখব এখানে রয়েছে ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের অনলাইন, শিক্ষক কর্মচারীদের আর্থিক অনুদানের অনলাইন আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের জন্য অনলাইন। তো আমরা ছাত্রছাত্রী, যেহেতু আপনার যেটি হবেন সেটি করবেন, তো ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের জন্য এখানে আমরা প্রেস করলাম। তার এখানে তথ্য দেওয়া রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র, এখানে স্টার রেড কালার চিহ্ন দেওয়া রয়েছে, এটি এই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে, এবং সময়সীমা এখানে মোবাইল ব্যাংকিং অর্থ প্রদান করা হবে। আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী রয়েছে 1, 2, 3 ধাপে, আপনারা দেখে নিতে পারেন। তারপর এখান থেকে উপরে চলে যাব, উপরে দেওয়া রয়েছে আবেদনকরণ, তাই এখানে প্রেস করব। আবেদনকরণ এখানে যাওয়ার পর এখানে আপনি যদি আগে থেকে লগ ইন করা থাকেন বা আগে থেকে সাইটটি তৈরি করে থাকেন, তাহলে আপনার অবশ্যই একটি পিন কোড থাকবে, এখান থেকে লগ ইন করতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে নিবন্ধন বাটনে ক্লিক করে নিবন্ধন সম্পন্ন করুন, মানে এখানে নিবন্ধন দেওয়া রয়েছে, নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে একটি যদি শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যক্তি হয় তাহলে ব্যক্তি দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান হলে শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে। তারপর এখানে রয়েছে পুরো নাম এবং নাম্বার, এখন পুরো নাম এবং নাম্বার সঠিক নাম্বার, যেই নাম্বারে নগদ খোলা আছে অবশ্যই নাম্বারটিতে নগদ খোলা থাকতে হবে। তারপর এখানে নাম্বারটি দিতে হবে এবং আপনার পুরো নাম, যা আপনার জন্ম নিবন্ধন কার্ডে লেখা রয়েছে, সেই নামটি সম্পূর্ণরূপে দিতে হবে। তারপর রয়েছে এখানে লগ ইন অথবা নিবন্ধন, যেহেতু লগ ইন করা নাই তার জন্য আমরা নিবন্ধে যাব, তার সাথে সাথে একটি পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর ওই পাসওয়ার্ডটি নিয়ে এখানে নিবন্ধন করলে একটি শিট চলে আসবে, তারপর যা যা পূরণ করতে বলছে সেগুলো পূরণ করতেই হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, লাইক কমেন্ট শেয়ার।